বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার বীর প্রতীক্ষে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার বীর প্রতীক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে স্বাধীনতা পুরস্কার 2024 গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা ফ্ল্যাট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হককে স্বাধীনতা পুরস্কার 2024 মরণোত্তর প্রদান করা হলো। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মোহাম্মদ নজিবুদ্দিন খান খুররমকে স্বাধীনতা পুরস্কার 2024 মরণোত্তর প্রদান করা হবে। ডক্টর মোবারক আহমদ খানকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। চিকিৎসা সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক্তার হরিশঙ্কর দাসকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। সংস্কৃতি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ রফিকুজ্জামানকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফিরোজা খাতুনকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অরণ্য চিরানকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকিকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম আব্রাহাম লিঙ্কনকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হলো।